हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल সঙ্গীতাস রিয়েল ব্লগস। বন্ধুরা আজকে তোমাদের আমি এই নারকল তেল দিয়ে দারুণ সুন্দর একটা রিমেডি শেয়ার করব, যেটা তোমাদের রাত্রে লাগাতে হবে। প্রত্যেকদিন রাত্রে যদি এটা তোমরা তোমাদের স্কিনে, তোমাদের মুখে, হাতে পায়ে যদি লাগাও, দেখবে আস্তে আস্তে তোমাদের দাগ ছোপগুলো হালকা হয়ে যায়। 100% 100% তোমাদের কিন্তু দাগ ছোপ হালকা করে দেবে, হেলদি করবে, স্কিনটাকে হেলদি করবে। আনইভেন যে স্কিন টোন হয়, কোথাও রংটা কালো, কোথাও রংটা সাদা হয়ে আছে, ছোপ ছোপ হয়ে আছে মুখের মধ্যে, সেই জিনিসটা দূর করে দেবে, মুখের দানা দূর করে দেবে। ওপেন পোর্স যে হয়ে যায়, ওপেন পোর্স মানে মুখের মধ্যে গর্ত, মুখের যে ওপেন পোর্স সেইগুলো যেটা হচ্ছে কিওর করে দেবে। এত ভালো নারকল তেল দিয়ে এত ভালো একটা রিমেডি তোমাদের শেয়ার করব। নারকল তেলের মধ্যে ব্যাস একটা কি দুটো জিনিস মিক্স করতে হবে তোমাদের, এবং সেগুলো আমরা আমাদের ঘরেতেই থাকে সবসময়, পেয়ে যাবো ইজিলি। সেই রকম জিনিসই দিয়ে, নারকল তেল দিয়ে যদি এই সময় তোমরা এই স্কিন কেয়ারটা করো, তোমাদের স্কিন কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। দেখো অনেকে আছে, অনেক কোনো মানে কোনো ক্রিম কিংবা কোনো কিছু মাখতে চায় না, চায় ন্যাচারাল জিনিস দিয়ে আমরা আমাদের স্কিন কেয়ার করি। আর সত্যি কথা বলতে, যত ন্যাচারাল জিনিস দিয়ে নিজেদের স্কিন কেয়ার করবে, সেই স্কিন অনেক ভালো থাকে, রেদার দ্যান বাজারে চলতি কোনো ক্রিম কিংবা কোনো অন্যান্য জিনিস দিয়ে। যত ন্যাচারাল জিনিস মুখে লাগাতে পারবে, স্কিনে লাগাতে পারবে, স্কিন তত বেশি হেলদি হবে। কারণ এগুলো আমাদের স্কিনটাকে নারিশ করে, আমাদের স্কিনকে পুষ্টি দেয়, যেটা আমরা ভেতরে যখন খাই সেই জিনিসটা যেরকম আমাদের ভেতর থেকে পুষ্টি যোগায়, উপর থেকে স্কিনে লাগালেও কিন্তু তোমরা পুষ্টি পাবে কিন্তু ঠিক একইভাবে। আর আজকে যে রিমেডিটা শেয়ার করবো, বহু পুরনো অনেক দিন আগেকার রিমেডি, কিন্তু খুবই কার্যকারী রিমেডি হচ্ছে এটা। করে দেখো, কয়েকদিন ধৈর্য ধরে করো, তোমরা ভিজিবল রেজাল্ট কিন্তু মুখে দেখতে পাবে। যারা তোমরা চাইছো মুখে দাগ ছোপ, মেছে তার দাগ থাকে, তারপরে ধরো ব্রণর কালো ছোপ ছোপ দাগ হয়ে আছে, মেছে তার দাগ, চোখের তলার কালি, এইরকম ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু দূর করে দিতে পারে নারকল তেলের আজকের এই রিমেডিটা। দারুণ সুন্দর রিমেডি হচ্ছে, আর এর জন্য খুবই অল্প জিনিস লাগবে এটায় দিয়ে। আর এটা তৈরি করে প্রত্যেক দিন রাত্রে লাগাবে, রাত্রে মুখ ভালো করে ধুয়ে নেবে, নিয়ে টাওয়াল দিয়ে মুখ ভালো করে মুছে নেবে, এবং পারলে গরম, উষ্ণ গরম জল দিয়ে মুখ ভালো করে, টাওয়াল দিয়ে যেরকম আমি বলি না ভাপ নিতে, স্টিম নিতে, ওরকম মাঝে মধ্যে স্টিম নেবে। স্টিম কিন্তু খুব ভালো স্কিনের ছোপগুলোকে দূর করে দিতে, তারপর যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস হয়ে যায় আমাদের, তারপরে দেখবে কালো কালো ছোট ছোট দানা মুখের মধ্যে হয়ে যায়, এগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে স্টিম। যত স্টিম দেবে স্কিনে তত কিন্তু স্কিন ভালো হয়। স্টিম দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের রিমেডিগুলো ইউজ করবে, তাতে স্কিনের ভেতরে জিনিসটা গিয়ে স্কিনকে ভেতর থেকে কেয়ার করে দেবে তোমাদের। তো চলো বন্ধুরা দেখে নিই নারকল তেলের মধ্যে কি এমন দুটো জিনিস আছে যেটা মিশিয়ে আমরা রাতে প্রত্যেক দিন লাগালে আমাদের স্কিন গ্লোয়িং হয়ে যাবে, বিউটিফুল হয়ে যাবে, একটা ফর্সা ভাব স্কিনে একটা গ্লো আসবে। এবং যদি বয়সের জন্য রিঙ্কলস হয়ে গেছে তোমাদের স্কিনে, তো এইটা দিয়ে মাসাজ যদি করো রাত্রে করে, দেখবে রিঙ্কলস গুলো পর্যন্ত দূর হয়ে যাবে, স্কিন অনেক টান টান খুব সুন্দর হয়ে যাবে, চোখের তলার ফোলা ভাব কমিয়ে দেবে, চোখের তলার কালি কমিয়ে দেবে। এখানে যে রিঙ্কলস হয়ে যায় আমাদের ফোরহেডে, এই জায়গায় রিঙ্কলস পড়ে যায়, তো এইগুলোকেও কিন্তু দূর করে দিতে পারে। তাহলে চলো দেখে নি কিভাবে তৈরি করব। তো বন্ধুরা, তোমরা অনেকেই জেনে থাকবে, যেমন কি নারকল তেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে, স্কিনের ডার্ক স্পট দূর করতে, স্কিনের ডালনেসটা দূর করতে এবং রুক্ষ ভাব দূর করে দিতে কিন্তু সাহায্য করে। স্কিন কিন্তু খুব সুন্দর গ্লোয়িং হয়ে যেতে পারে, স্কিনে একটা ফর্সা ভাব আনতে পারে নারকল তেল। তো নারকল তেলের সাথে আমরা মেশাবো এখানে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, কাঁচা দুধের কোনো সাবস্টিটিউট নেই কিন্তু। কাঁচা দুধের বদলে কি দিতে পারবো এই কথাটা একদমই বলবে না, কারণ এখানে মেন জিনিসটাই হচ্ছে নারকল তেল আর কাঁচা দুধ। কাঁচা দুধ, যেমন কি তোমরা জানো, কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা অনেক পরিমাণে থাকে, আর এই ল্যাকটিক অ্যাসিডই আমাদের যেটা হচ্ছে স্কিন থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আর নিচে এখানে অ্যালোভেরা জেল, যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা এখানে অল্প কিছু পরিমাণ গ্লিসারিন দিয়ে দিতে পারো, অথবা না দিলেও চলবে, আর তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলও দিয়ে দিতে পারো। তো এই তিনটে জিনিসকে মিক্স করে ভালো করে তোমাদের মুখে লাগাতে হবে। দারুণ সুন্দর কিন্তু ফর্সা হওয়ার ওষুধই হচ্ছে কিন্তু এই রিমেডিটা, মানে তোমাদের স্কিনের দাগ ছোপ, চোখের তলার ডার্ক সার্কেল সমস্ত কিছু দূর করে দিতে পারে, একটা ফর্সা উজ্জ্বলতা এনে দেবে। তোমরা 2 থেকে 3 দিন লাগালেই তোমাদের ত্বকের মধ্যে একটা তফাত দেখতে পাবে। তো এইভাবে তিনটে জিনিসকে মিক্স করে নেবে, মিক্স করে নেওয়ার পরে এইভাবে তুলো দিয়ে আগে সারা মুখে এইভাবে বোলাবে। দেখো ঠোঁটের চারিপাশে আমাদের কালো দাগ থাকে, সেই ঠোঁটের চারপাশের কালো দাগ ঠোঁটের ওপরে এইভাবে তুলো দিয়ে আগে এটাকে লাগিয়ে নেবে খুব ভালো করে। চোখের চারিপাশের কালো দাগ,
এবং রিঙ্কলস মেছেতা যেখানটা থাকে, দেখো যেই জায়গাগুলো মেছেতার দাগ থাকে সেই জায়গাগুলো তো এইভাবে তুলো দিয়ে লাগাবে। তুলো দিয়ে লাগিয়ে নেবার পরে হালকা হাতে মাসাজ করবে, এটা ততক্ষণ মাসাজ করবে যতক্ষণ না পুরো স্কিনের মধ্যে তোমাদের টেনে যাচ্ছে এই রিমেডিটা, পুরো দেখবে স্কিনে টেনে যাবে। করে সারা রাত এটা মুখে লাগিয়ে রেখে দেবে, পরের দিন সকালে তোমরা মুখটা ওয়াশ করে নেবে, যে কোনো ফেস ওয়াশ দিয়ে করতে পারো, ঘরোয়া ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করে নেবে। আর একটা কথা বলি, এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ব্যবহার করতে পারবে, প্রত্যেকে এই যেটা হচ্ছে আজকের রেমেডিটা ইউজ করতে পারবে। একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, নারকোল তেল, অ্যালোভেরা জেল আর দুধ, কাঁচা দুধ, প্রত্যেকটা জিনিস বাচ্চা থেকে বড়, ছেলে থেকে মেয়ে সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। আর একদম ন্যাচারাল ঘরোয়া জিনিস দিয়ে করা, খুবই ভালো হচ্ছে এটা। ধৈর্য ধরে যদি তোমরা এটাকে ট্রাই করো, তোমরা দেখবে দারুণ ভিজিবল রেজাল্ট কিন্তু তোমরা পাবে। আর তোমরা চাইলে শুধু রাতেই না, এটা দিনে 2 থেকে 3 বারও ইউজ করতে পারো, লাগাতে পারো। এটা এরকম ভাবে মুখে লাগিয়ে তোমরা রৌদ্রেও বেরোতে পারো, কোনো অসুবিধা নেই। বরং রৌদ্রে যদি বেরো তাহলে একটা সানস্ক্রিনেরও কাজ করবে কিন্তু আজকের এই রিমেডিটা। দিনের বেলাও লাগাতে পারবে, রাতের বেলাও লাগাতে পারবে। আর এটা লাগিয়ে এইভাবেই রেখে দেবে, একটা ক্রিমের কাজ করবে, খুব সুন্দর একটা ক্রিমের মতন কাজ করবে আজকের এই রিমেডিটা। তো ব্যাস বন্ধুরা, এইভাবে তোমাদের এটা মুখে লাগিয়েই সারা রাত মুখে লাগিয়ে রেখে দিতে হবে। এটা দিয়ে যখন মাসাজ করবে এটা পুরোটাই মুখের মধ্যে কিন্তু টেনে যাবে, আর এটা কোনো অসুবিধা নেই। জাস্ট এটা এইভাবেই মুখে একটা ক্রিমের মতন তোমাদের মাখিয়ে রাখতে হবে। তো এইভাবে যদি এটাকে এরকমভাবে করতে পারো, তোমরা দেখবে কয়েক দিনের মধ্যে তোমরা একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। তোমাদের ত্বকের মধ্যে দারুণ একটা ডিফারেন্স, একটা চেঞ্জ দেখতে পারবে। মুখের দাগছোপ অনেক হালকা করে দেবে, চোখের তলার কালি, চোখের তলার ফোলা ভাব, আমাদের রিঙ্কলসগুলোকে কিন্তু দূর করে দেবে। এতে দেয়া প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে। আর অ্যালোভেরা জেল যদি কৌটোর না পাও, তোমরা ফ্রেশ অ্যালোভেরা জেলও নিতে পারো। আর যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না, তারা অ্যালোভেরা জেলটা স্কিপ করে দিও, অ্যালোভেরা জেল দিও না, তার জায়গায় 2-4 ফোঁটা গ্লিসারিন দিয়ে দেবে, যাদের অ্যালোভেরা জেলটা স্যুট করে না। কিন্তু চেষ্টা করবে অ্যালোভেরা জেলটা দেওয়ার। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের দাগছোপ দূর করতে, ওপেন পোর্স ক্লোজ করতে, স্কিনকে ইভেন করতে কিন্তু সাহায্য করে, ভীষণ ভালো হচ্ছে অ্যালোভেরা জেল। আর এইভাবে নারকোল তেল আর কাঁচা দুধের সাথে মিশিয়ে যদি লাগানো যায়, 101 ভাগ কিন্তু তোমরা রেজাল্ট পাবে। তাহলে বন্ধুরা, এইভাবে তোমরা এই নারকোল তেল দিয়ে এই উপায়টা অবশ্যই করে দেখো, তোমরা কিন্তু দারুণ দারুণ রেজাল্ট পাবে। স্কিনের 100টা প্রবলেমকে কিন্তু সলভ করে দিতে পারে আজকের এই রেমেডিটা, দারুণ একটা রেমেডি হচ্ছে, অবশ্যই এটা ট্রাই করে দেখো তোমরা। তাহলে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো রেমেডিজ আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।